জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ইসরায়েলের মাটিতে ইরানের বিরোচিত হামলার পর বিশ্বজুড়েই এখন বিরাজ করছে টান টান উত্তেজনা। সবাই নড়ে চড়ে বসেছে, ইরানের বজ্র কঠিন দৃঢ়তায় ভয় পেয়ে গেছে ইসরায়েলের প্রধান দশর সহ পশ্চিমা মিত্ররা। সবাই মিলে ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন। ইরানের এক হামলাতেই দৌড়ের উপর পশ্চিমারা। এরপরে জানাবো অবশেষে ইরানি হামলার ক্ষয়ক্ষতি প্রকাশ ইসরায়েলের। জানিয়ে দিব হামাসি আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, ইসরায়েলি মন্ত্রীর স্বীকারোক্তি। এবং সব শেষে থাকবে ইরান ইসরায়েল উত্তেজনার মাঝে পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। ইরানের এক হামলাতেই দৌড়ের উপর পশ্চিমারা। ইসরায়েলের মাটিতে ইরানের বিরোচিত হামলার পর বিশ্বজুড়েই এখন বিরাজ করছে টানটান উত্তেজনা। সবাই নড়ে চড়ে বসেছে, ইরানের বজ্র কঠিন দৃঢ়তায় ভয় পেয়ে গেছে ইসরায়েলের প্রধান দশর সহ পশ্চিমা মিত্ররা। সবাই মিলে ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন। প্রতিশোধ নিতে ইরানে হামলা না চালানোর কথা বলছে আমেরিকা ও তার তাবেদার দেশগুলো। শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের নজিরবিহীন ড্রোন ও মিসাইল হামলার পর উভয় পক্ষেই চলছে নানা হিসাব নিকাশ। ইসরায়েলের দাবি, ইরানের সোড়া 300 ড্রোন ও মিসাইলের প্রায় সবগুলোকেই আকাশেই নিশ্চিহ্ন করা হয়েছে। অন্যদিকে ইরানের দাবি, হামলায় তাদের সবগুলো লক্ষ্যই হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় হলো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা পেয়ে ফেলা। ইরানের তুলনায় ইসরায়েল একটি ছোট্ট ভূখণ্ড হলেও আমেরিকা ও পশ্চিমাদের উদার সহায়তায় বিশ্বের শীর্ষ 20 সমর শক্তির একটি দেশ। অন্যদিকে ইরানও কম যায় না, সমর শক্তিতে এই তালিকায় ইসরায়েলের চেয়ে তিন ধাপ এগিয়েই রয়েছে খামেনির দেশ। ইরান মিসাইল ও ড্রোন তৈরিতে প্রচুর বিনিয়োগ করেছে, এসবের বিশাল এক ভাণ্ডার গড়েছে ইরান। সেই সঙ্গে গড়ে তুলেছে হিজবুল্লাহ ও হুতির মতো প্রক্সি বাহিনী। ইসরায়েলের চেয়ে শুধুমাত্র একটি দিকে পিছিয়ে আছে ইরান, আর সেটি হলো যুদ্ধবিমান ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই ঘাটতি পূরণে রাশিয়া কাজ করছে বলেও ধারণা করা হয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে শাহেদ ড্রোন দেওয়ার পর ক্রেমলিনকে ইরানের আকাশ প্রতিরক্ষাকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইসরায়েলকে বিশ্বের অন্যতম সেরা বিমান বাহিনীতে পরিণত করে দিয়েছে আমেরিকা। ইসরায়েল যেমন ইরানি হামলার জবাব দিতে মরিয়া, তেমনি তেল আবিব ও পশ্চিমাদের প্রতি কঠোর হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে তেহরান। বলেছে দামেস্কে ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নেওয়া হয়েছে, ফলে সেটি এখানেই শেষ। কিন্তু ইসরায়েল যদি আবারও ইরানি স্বার্থে আঘাত করে, তাহলে আরও 10 গুণ হামলার জন্য যেন প্রস্তুত থাকে ইসরায়েল। আর এমন সব হামলাগুলোর জন্য ইসরায়েলকে অনুতাপ করতে হবে। ইসরায়েলের সব কুকর্মের সঙ্গী ও সমর্থক আমেরিকাকেও আলাদা করে বার্তা পাঠিয়েছে ইরান। বলেছে কোনো ধরনের প্রতিক্রিয়ার অর্থই হবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থকে তেহরানের লক্ষ্য বস্তুতে পরিণত করা। এমন কথা শুনে বাইডেনের ঘাম ছুটে গেছে। নেতানিয়াহুকে সোজা জানিয়ে দিয়েছে, যা খুশি করো, কিন্তু ইরানের কিছু করলে আমরা নেই। ইরান সংশ্লিষ্ট কোনো আক্রমণে পাশে পাওয়া যাবে না আমেরিকাকে। এতদিন চুপচাপ ছিল রাশিয়া, বসে বসে মজা দেখছিলেন ক্রেমলিনের নায়ক ভ্লাদিমির পুতিন। ইরানের হামলা দেখে তিনিও বিস্মিত, তাই আর বসে থাকলেন না, ভূমধ্য সাগরে পাঠিয়ে দিয়েছেন বিশাল যুদ্ধবহর। গোটা বিশ্বকে অকপটে বলে দিয়েছেন, ইরানে পাল্টা হামলা চেষ্টা হলে বসে থাকবে না রাশিয়া। অর্থাৎ সব মিলে জমে গেছে খেলা, এখন শুধু বাকি চীনের প্রতিক্রিয়া, তাহলেই নিশ্চিত হয়ে যাবে দুই অক্ষশক্তি। শনিবারের হামলা নিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগারি জানান, তারা কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা করেনি। তাদের হামলা ছিল সামরিক স্থাপনা লক্ষ্য করে, সেই সব স্থাপনা যেখান থেকে দামেস্কে হামলা চালিয়েছিল ইসরায়েলের বিমান বাহিনী। হেরমন পর্বত ও নেগেভ মরুভূমির যেসব ঘাঁটিতে থেকে যুদ্ধবিমান উড়ে গেছে, সেগুলো অকার্যকর করা হয়েছে। জেনারেল বাগারি জানান, ইসরায়েল কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালেই চরম পরিণতি ভোগ করতে হবে। তবে ইসরায়েল যদি পাল্টা আক্রমণ না চালায়, তবে ইসরায়েলে আর হামলার কোনো পরিকল্পনা নেই তেহরানের। আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইরান জানিয়েছে, খুব স্বাভাবিকভাবেই তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে, আর হামলার মধ্য দিয়ে ইরান সেই অধিকারই রক্ষা করেছে।
ইরানি হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ ইসরায়েলের। শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে শনিবার ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের 99% ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এ হামলায় ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। সোমবার IDF এর বরাত দিয়ে BBC দুইটি ছবি প্রকাশ করে। ছবি দুটিতে দেখা যায় ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি রাস্তায় এবং এয়ার বেসের কাছে একটি ফাঁকা জায়গায় গর্ত তৈরি হয়েছে। গত সপ্তাহে সিরিয়ার ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলি হামলার পর পাল্টা হামলা হিসেবে শনিবার ইসরায়েলে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই প্রথম তেহরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালালো। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলার পর পাল্টা হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রিসভার বৈঠকে বসেছিল ইসরায়েল, তবে বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এদিকে ইসরায়েলের পরম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলি পাল্টা হামলায় যোগ দেবে না। BBC প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস ইসরায়েলকে সতর্ক করেছে যে তারা ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় যোগ দেবে না। রোববার বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুব সাবধানে এবং কৌশলগতভাবে চিন্তা করার অনুরোধ জানিয়েছেন। গত সপ্তাহে সিরিয়ার ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলি হামলার পর পাল্টা হামলা হিসেবে শনিবার ইসরায়েলে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এদিকে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, তাই ইসরায়েলে হামলার মাধ্যমে পাল্টা জবাব দেওয়া ছাড়া তেহরানের হাতে আর কোনো উপায় ছিল না। রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ কথা বলে ইরাভানি আরো জানান, ইরান উত্তেজনা বা যুদ্ধ চায় না, তবে যে কোনো হামলার কড়া জবাব দেবে তারা। হামাসি আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, ইসরায়েলি মন্ত্রী। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য গাদি আইসেনকোর গাজার প্রতিরোধ আন্দোলন হামাসের নাম উল্লেখ না করেই বলেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে দুর্বল শত্রুই আমাদের সবচেয়ে ক্ষতি করেছে। গাজা যুদ্ধে 6 মাস ধরে যুদ্ধ করেও সাফল্য না পাওয়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। ইয়ুডিওত আহরণত পত্রিকায় তার বক্তব্য প্রকাশিত হয়েছে। ইসরায়েলি মন্ত্রী বলেন, অর্ধ বছরের বেশি সময় ধরে ক্ষুদ্র গাজা উপত্যকায় বোমাবর্ষণ করেও বন্দীদের উদ্ধার করতে ইসরায়েলি সেনাবাহিনী ব্যর্থ হয়েছে। তিনি ডেমোক্রেটিক ইনস্টিটিউট কনফারেন্সে বলেন, মধ্যপ্রাচ্যের দুর্বলতম শত্রু আমাদের সবচেয়ে ক্ষতি করেছে, এখন আমাদের উচিত হবে আমাদের কৌশল পরিবর্তন করা। তিনি বলেন, অনেক বছর না কাটা পর্যন্ত বর্তমান যুদ্ধের ফলাফল পরিষ্কার হবে না। চলতি সপ্তাহের শেষ দিকে ইরানের নজিরবিহীন বিমান হামলার কারণে ইসরায়েল তাদের স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পর সোমবার ইসরায়েল জুড়ে স্কুলগুলো আবার খোলার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। ইরান শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ডে 300টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে, যার বেশিরভাগই ইসরায়েল এবং তার মিত্ররা প্রতিহত করেছে বলে সামরিক বাহিনী বলেছে। এই হামলা ইসরায়েল ও ইরানের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি করেছে। হামলায় কেউ মারা না গেলেও 12 জন আহত হয়েছে। একটি পরিস্থিতি মূল্যায়ন করার পর সামরিক বাহিনী সোমবার ভোরে এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল জুড়ে শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, লেবাননের সাথে সীমান্তের উত্তরাঞ্চলে এবং গাজা উপত্যকার কাছাকাছি সম্প্রদায়গুলোতে শিক্ষা কার্যক্রম আবার শুরু হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বেশিরভাগ জায়গায় বড় সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। ইরান ইসরায়েল উত্তেজনার মাঝে পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। ইরান ইসরায়েল উত্তেজনার মাঝে পাকিস্তান সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আগামী 22 এপ্রিল তার ইসলামাবাদ আসার কথা রয়েছে। পাকিস্তানি গণমাধ্যম দি নিউজ এর খবরে বলা হয়েছে, ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এটাই হবে রাইসির প্রথম বিদেশ সফর। ইরান দূতাবাস সূত্র রোববার সন্ধ্যায় দি নিউজকে জানিয়েছে, ইসলামাবাদ ও তেহরান আনুষ্ঠানিকভাবে সফরের সময়সূচি এখনো ঘোষণা করেনি, তবে প্রেসিডেন্ট রাইসির ইসলামাবাদ সফরের পরিকল্পনা চূড়ান্ত। পররাষ্ট্র দপ্তরও সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি আরো জানায়, পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দায়িত্ব গ্রহণের পর ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রথম তাকে অভিনন্দন জানান। দি নিউজ জানিয়েছে, ইরানি প্রেসিডেন্ট রাইসি ও প্রধানমন্ত্রী শাহবাজের মধ্যে আলোচনায় সাম্প্রতিক ঘটনাবলী এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি প্রধানভাবে স্থান পাবে। পাকিস্তান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইরানি প্রেসিডেন্টের
শেখের সম্মানে ভোজ সভার আয়োজন করবেন। এই সফরটি তাদের সহযোগিতাকে আরো গভীর করার জন্য দুই দেশের চলমান প্রচেষ্টার অংশ, যা জানুয়ারির ক্ষেপণাস্ত্র বিনিময়ে একটি অস্থায়ী ধাক্কা পেয়েছিল। সূত্র জানায়, প্রেসিডেন্ট রাইসির এজেন্ডায় রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা, গ্যাস পাইপলাইন এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি। ইরানের প্রেসিডেন্টের সফরে উভয় পক্ষ আফগানিস্তান পরিস্থিতি এবং ফিলিস্তিন ইস্যু সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করবে। সূত্র দি নিউজ।